একটা ছোট বাচ্চা ছেলে কান্না করছে, আপনি তার হাতে মোবাইল ধরিয়ে দিলেন কান্নাটা চুপানোর জন্য। জানেন এটা কত বড় মারাত্মক ভুল? অথচ আপনি বুঝতে পারেননি যে না, এটা ভুলকে ভুল নয়। একজন কাজী সাহেবের কাছে এটা দুনিয়াতে ঘটেনি, সাধারণ স্যাম্পল, শুধুমাত্র এই বাচ্চা ছেলের হাতে ফোন দেওয়ার কারণে এটা ঘটনা তারা নিজেরাই ঘটিয়েছে। একটা কাজী সাহেবের কাছে চলে গেছেন বিচারকের কাছে, গিয়ে সব উকিলেরা জমা হয়ে বলছে যে বাচ্চা ছেলেটাকে খেতে বলছি খাচ্ছে না, পড়তে বসতে বলছি পড়ছে না, ওকে যদি বলছি স্কুল যাও যাচ্ছে না, সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। অতএব কাজী সাহেবের কাছে আমরা এটা দরখাস্ত দিই যে একে সারা জীবন যতদিন বেঁচে থাকবে এই ছেলেটা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে। কাজী সাহেব তখন সবাই যারা উকিল ছিল সবাই বলছে ঠিকই আছে, ভালো একটা পরামর্শ। কাজী সাহেব এবার তখন ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ছোট্ট 7-8 বছরের শিশুটাকে জিজ্ঞাসা করছে যে তোমার কি কিছু বলার আছে? তখন ওই বাচ্চাটা বলছে জি আমার কিছু বলার আছে, আমার আমার ব্যাপারে যতগুলো কথা বলা হয়েছে আমি এগুলো সব আমার ভুল স্বীকার করছি, এগুলো আমার ভুল হয়েছে, আমি অপরাধ করেছি, তবে আপনাদের কাছে একটি কথা বলতে চাই। কি কথা? আমি যখন কান্না করছি এই সময়তে আমার মা আমাকে আদর করেনি, আমি যখন কান্না করছিলাম সেই সময়তে আমাকে কোনো খেলনা দেয়নি, আমার হাতে মোবাইল ফোন দিয়েছে, আমি যখন খেলবো মনে করেছি আমার বাবার সাথে তখন আমার বাবা আমাকে মোবাইল ফোন ধরিয়ে দিয়ে বাইরে দোকানে চলে গেছে বন্ধুর সাথে গল্প করতে, আমি যখন খেতে বসছি আমি যখন খাচ্ছি না, যখন আমি খেতে বসলাম আমি যখন খাচ্ছি না তো আমার মা আমাকে একবারও ধরে কাগজে মিনতি করে আমাকে খাবার দেয়নি, আমি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছি। এবার আপনি বলুন অপরাধটা কোথায়? তখন জজ সাহেব বলছে তোমার বাচ্চার দিকে আঙুল তুলে তোমার বাচ্চাকে অপরাধী বলার আগে তুমি নিজে আগে আর বুকে হাত দিয়ে বলো তুমি তোমার সন্তানকে কোন দিকে নিয়ে গেছো। তার মানে যেগুলো আমরা সমাজে মনে ভাবছি এটা ভুল নয়, সেটা কিন্তু মহা বড় ভুল। আজকে ছোট্ট বাচ্চা ছেলের হাতে ফোন দিয়ে তাকে কান্না চুপাবেন ভাই কেন? এত খেলনা জিনিস আছে বাজারে, খেলনা জিনিস দিয়ে তাকে চুপা করাবেন? এই বাচ্চা ছেলেটা ছোট্ট অবস্থায় মোবাইলের যদি নেশা লেগে যায় এর দ্বারাতে পড়া সম্ভব নয়, পড়তে পারবে না। আর একটা কথা, আপনি আপনার ছেলের জন্য অনেক চিন্তা ভাবনা করছেন, আমার ছেলেটা কিভাবে বিজনেস করবে, কিভাবে আমার ছেলেটা ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে ইনকাম করবে, আপনি আপনার ছেলের জন্য খুব চিন্তা ভাবনায় পড়ে গেছেন, আমার ছেলেটা এত আজকে 20-25 বছর বয়স হয়ে গেল আমার ছেলেটা ইনকাম করতে পারছে না, আপনি আপনার ছেলের জন্য পেরেশান হয়ে গেছেন, যেখানে সেখানে আপনি কাজ খুঁজে বেড়াচ্ছেন, অথচ ওই ছেলেটা আপনার কিন্তু নামাজ পড়ে না, অথচ আপনার ব্রেন একবারও সেটা বিবেকে খাটে না, আপনি মরে গেছেন কবরে চলে গেছেন। দুইটি লোকের কথা বলছি, খুব ভালো করে আপনারা শুনুন, দুইটি লোকের কথা বলছি। একটা লোক, দুইটা লোক মারা গেছে, তাদের ছেলে সন্তানকে পৃথিবীতে রেখে গেছে। তো যেই একজন লোক মারা গেল ওর ছেলেটা পৃথিবীতে মন্ত্রী হয়েছে, ওর ছেলেটা পৃথিবীতে রাষ্ট্রপতি হয়েছে, ওর ছেলেটা পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। এবার আপনাকে আমি প্রশ্ন করছি মুরব্বী সাহেব, আপনি বলুন যেই লোকটা এখন কবরে শুয়ে আছে এর কি হলো? এই লোকটা এখন কবরে শুয়ে আছে, ওর ছেলে তো এখন অনেক কোটিপতি হয়েছে, এই বাবার কি হয়েছে? এখন বাবা কি পেল? আর একটা লোক মারা গেছে, ওর ছেলেটা কোন রকম ব্যবসা বাণিজ্য হালকা পাতলা করলেও ছেলেটা নামাজ পড়ে, বাবার জন্য দোয়া করে, বাবা মার জন্য দোয়া করে, এই লোকটা কি পেল? বিবেক, আপনাকে বলছি আমি শুধুমাত্র আজকাল নির্ধারিত কোনো বিষয়ের উপর কথা বলবো না, সামাজিক আমাদের ভিতরে যেগুলো প্রচলন রয়েছে অপরাধ সেগুলোকে আমরা অপরাধ মনে করি না। বাচ্চাকে ছোট থেকে আমাদেরকে লালন পালন করতে শিখতে হবে, বাচ্চাদের পিছনে আমাদেরকে মেহনত করতে হবে। ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে আসছে, এমন কিছুগুলি মুসল্লি পাওয়া যায় যে বাচ্চাদের উপরে একদম খেপে যাচ্ছে, হ্যাঁ কেন চিল্লাবে কেন ই করবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমামতি করছেন মসজিদে, ইমামতি করছেন, সাহাবীরা নামাজ পড়ছেন, আল্লাহ নবীর সাজদাত অবস্থায় রয়েছেন এই সময়তে, হাসান হোসেন আল্লাহ নবীর পিঠের উপরে চড়ে নিয়েছেন। যেই ছেলেগুলো এখন ছোট অবস্থায় মসজিদে, আপনি আপনার ছেলেকে আপনার পোতাকে যদি মসজিদে আপনি নিয়ে না আসেন, অভ্যাস তো যদি না করেন, তাহলে এই ছেলেগুলো বড় হয়ে কি করে মসজিদে আসবে?
এরা তো আসবে না, আপনার জন্য দোয়াও করবে না। ছোট থেকে আমাদের ছেলেদেরকে লালন পালন করতে শিখতে হবে, বাচ্চাদের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে। ছোট ছোট বাচ্চাদের প্রতি যদি আপনি সজাগ না থাকেন, এই ছেলেরাই তো বড় হবে। একটা সিংহ ছোট বাঘের বাচ্চাকে, একটা সিংহ বাঘের বাচ্চাকে যদি আপনি, ছোট বাচ্চাকে যদি আপনি ভেড়ার দলে রাখেন, বড় হয়ে সে কিন্তু আর ভেড়াকে কামড়াবে না, কারণ তাদের কাছে সেই তো মানুষ হয়েছে। এই বাচ্চা ছেলেকে যদি আপনি মসজিদে না নিয়ে আসেন, তাকে যদি উজু করা না শেখান, তাকে যদি আপনি দিনের দাওয়াত যদি না দেন, তাকে যদি শরীয়ত মোতাবেক যদি চলার আপনি পদ্ধতি যদি না দেখে দেন, এই ছেলেটা বড় হয়ে কিন্তু ইসলামকে তেমন শিখতে পারবে না। এর জন্য ওই বাচ্চাটা বলছেন, কাজী সাহেব আমি অপরাধ করেছি, এ কথাই ঠিক, কিন্তু আপনি বলুন আমার বাবা আমার সঙ্গে খেলা করেনি, আমার হাতে ফোন দিয়েছিল, মোবাইল ফোন দিয়েছিল, আমার মা আমাকে খাবার জন্য তাগিদ করেনি, মোবাইল ফোন দিয়েছিল, আমার মা আমাকে কান্না চুপানোর জন্য আমার মা আমার হাতে ফোন দিয়েছিল, বলো কাজী সাহেব এবার অপরাধটা কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ একটি তোমরা দেখতে পাবে, হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে। বাপ ছেলেকে হত্যা করবে, ছেলে বাপকে হত্যা করবে, ভাই ভাই হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ওয়াকসুরুল হারাজ, হারাজ বৃদ্ধি হয়ে যাবে। বলুন তো আপনি বাপকে কি করে সন্তান হত্যা করতে পারে? কি করে বাপকে হত্যা করবে ছেলেরা? কি করে বাপকে হত্যা করবে? কিভাবে হত্যা করবে? এর মূল কারণ হচ্ছে বাচ্চাকে ছোট থেকেই লালন পালন করতে আমরা না জানার কারণে আজকে ওই শিশুরাই বড় হয়ে তারাই তাদের বাবার উপরে লাঠি তুলবে, এ কথাই ঠিক। এর জন্য বাচ্চাকে ছোট থেকেই লালন পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তীর নিক্ষেপ খেলাকে তিনি পছন্দ করতেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলাকে তিনি পছন্দ করতেন, সাঁতার কাটা খেলাকে তিনি পছন্দ করতেন, আল্লাহ নবী এই সব খেলাগুলোকে তিনি পছন্দ করতেন। বর্তমান যুগে আপনি আপনার ছেলের সঙ্গে খেলা করবেন, সে ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, মাঝে মাঝে সাঁতার কাটতে নিয়ে যান নদীতে, আপনি তার সঙ্গে দৌড়াদৌড়ি খেলা করেন, বাচ্চার সঙ্গে আপনাকে সময় দিতে হবে, বাচ্চাকে নিয়ে আপনি রাত্রে পড়তে বসেন, আপনার বাচ্চাকে আপনি শুধুমাত্র স্কুলের প্রতি আপনি কেন ভরসা করেন, স্কুলে দিয়ে দিলেন কেন? এই ছেলেটার বছর এখন 5 বছর বয়স, এই ছেলেটা এখনো মা বাপের কাছেই শিখবে। আর প্রথম সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে যে প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। অতএব আপনি আপনার শিশুকে, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে প্রথম থেকেই তাদেরকে আপনি শিক্ষা দিতে শুরু করবেন। আপনারা বসেই প্রথমে আগে শিক্ষা দিবেন, আপনি প্রথমে আগে ওয়া আ আলিফ বা এ বি সি ডি আপনি প্রথমে শিক্ষা দিবেন, তারপরে স্কুলের মাস্টাররা দিবে। আপনার ছেলেটার এখন বয়স হয়েছে 6 বছর, আপনি একটা খাঁচা সিস্টেম গাড়িতে আপনি দিয়ে ভর্তি করে দিয়েছেন, আপনি মনে মনে ভাবছেন আমার ছেলে অনেক বড় হয়ে যাবে, খুব ভালো শিখে যাবে। জি না, এই হিসাবটাই ভুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের ছেলে সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন তোমরা নামাজের জন্য তাদেরকে বলো তোমরা নামাজ পড়ো, তোমরা তাদের তোমাদের সন্তানদেরকে বলো তোমরা নামাজ পড়ো। যখন 10 বছর বয়স হয়ে যাবে, তখন তাদেরকে পিটিয়ে নামাজ পড়াও। তাহলে আল্লাহ নবী প্রথম শিক্ষা দিতে বলছেন 7 বছরে নামাজ পড়ো পড়ো, বোঝা যাচ্ছে যে মা তাহলে ছোট সন্তানকে প্রথম 7 বছরের আগে, 7 বছরের আপনি যদি স্কুলে দেন, 7 বছরের আগে পর্যন্ত আপনি আপনার ছেলেকে আপনাকেই শিক্ষা দিতে হবে। আপনি এমন ভাবে শিক্ষা দেবেন, এমন ভাবে পড়াবেন যেন ওই ছেলেটা প্রথমে 1 ক্লাসে ভর্তি হয়ে যেন ওই যেন ক্লাসে ফার্স্ট হয়। তা আপনি নিজেই তো শিক্ষা দেননি আপনার ছেলেকে, আপনি নিজে তো শিক্ষা দিতে পারেননি, আপনার ছেলের পিছনে আপনি তো সময় দেননি, আপনার ছেলে মেয়ের পিছনে আপনি তো সময় নিজেই দেননি, আপনার স্ত্রীও তো কাজে ব্যস্ত। ছেলের পিছনে আমরা সময় না দেওয়ার কারণে আজকে এই ছেলেরা বড় হয়ে পিতাকে হত্যা করবে এবং পিতামাতার মর্যাদা সম্পর্কে তারা জানতে পারবে না।